বিগত এক দশক ধরে নিজেদের বড় কিছুর জন্য প্রস্তুত করছিল ইংল্যান্ড। 2014 বিশ্বকাপের ভরডুবির পর থেকেই ইংল্যান্ডের ক্লাবগুলো মনোযোগ বাড়িয়েছিল নিজেদের একাডেমির দিকে। তারই সুফল বর্তমান ইংলিশ স্কোয়াড, প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান দল বললেও অবাক হওয়ার কিছু নেই। প্রতিটি বৈশ্বিক আসরে শোনা যায় ইংলিশদের স্লোগান ইটস কামিং হোম। যদিও 2018 বিশ্বকাপের চতুর্থ স্থান আর 2020 সালের ইউরোতে তাদের থামতে হয়েছে রানার্স আপ হিসাবে, এবারের ইউরোতেও অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এতটা পথ উঠেছে ইংলিশটা। স্লোভানিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের পর সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে হলো প্লান্টি শুট আউট পর্যন্ত, তাতে 5-3 ব্যবধানে জিতে সেমির টিকিট কাটল ইংল্যান্ড। জার্মানির ডুসেলডর্ফে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড দু দলে উপহার দিয়েছে ঝিমিয়ে থাকা ফুটবল। পুরো ম্যাচে প্রথম শট অন টার্গেট এসেছে 50 মিনিটে। সময়ের অন্যতম তুখর স্কোয়াড নিয়েও ইংল্যান্ডকে ভুগতে হয়েছে ফাইনাল থার্ডে এসে। হ্যারিকেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন, পল পার্মার সবাই ছিলেন মাঠে, তবুও কোচ গ্যারেথ সাউথগেট সাইড লাইনে দাঁড়িয়ে পার করেছেন উদ্বিগ্ন সময়। প্রথমার্ধে পুরোটা সময় দু দলই হতাশ করেছে এলোমেলো ফুটবলে। অন টার্গেটে রাখা হয়নি কারো, এমনকি অফ টার্গেট শটও ছিল মোটে একটি করে। তবে মৃত্যুপ্রায় ম্যাচে প্রাণ ফিরে 54 মিনিটের পর থেকে। সুইজারল্যান্ড ম্যাচে প্রথমবার আধিপত্য বিস্তার করেছিল সেই সময় থেকে, সেই ধারা সুফল এলো 20 মিনিট পরে। সুইস ডিফেন্ডার ফাবিয়ান সারের নিচু পাস ইংলিশ ডিফেন্ডার জন ইস্টানের পায়ে লেগে চলে আসে ফাঁকায়। সুইস স্ট্রাইকার এমবোলো আলতো টোকায় বল জড়ান জালে। গোল হজমের পরে ইংল্যান্ডের মাঝে দেখা যায় ম্যাচে ফেরার প্রবণতা। গত ম্যাচের পর এবারও ইংল্যান্ডরা বেঁচে যায় ব্যক্তিগত পারফরমেন্সের কল্যাণে। দূর থেকে নেওয়া বুকায়ো সাকার বাঁকানো শট বারে লেগে চলে যায় জালে। 54 মিনিটে সুইসদের গোলের পর ইংল্যান্ড সমতায় ফিরে 80 মিনিটে। অতিরিক্ত সময়ে ইংল্যান্ড ব্যস্ত থাকে নিজেদের রক্ষণ কাজে। সুইজারল্যান্ডের অভিজ্ঞ অ্যাটাকার জাদ্রান সাকিরি গতি বাড়ান আক্রমণে, কিন্তু গোল আসেনি তাতে। শেষ পর্যন্ত ম্যাচের ফয়সলা হয় ট্রাইবিকারে, সেখানে 5-3 ব্যবধানে জিতে সেমির টিকিট কাটে ইংল্যান্ড।